আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিমল বা শামিমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে মূলত আপনার থাম্বনেলটা দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমার আজকে কথা বলার টপিকটা কি নিয়ে হবে। মূলত আমি এর আগে বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম ওয়েলফেয়ার অফিসার পোস্টের জবের কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে হতে পারবেন এ ব্যাপারে। বাট সেখানে আমার অ্যাভেলেবল কমেন্টস এসেছে যে ওয়েলফেয়ার অফিসার হওয়ার জন্য যে জবটা সার্কুলারটা হয়, সার্কুলারটা কোথা থেকে পাবো এবং কিভাবে পাবো। এই সার্কুলারটা পাওয়ার জন্য আমি মূলত আজকে আপনাদেরকে বেশ কিছু সাইট দেখাবো প্র্যাকটিক্যালি, যেগুলোতে আপনারা আসলে খুঁজে পাবেন যে জবটা অ্যাভেলেবল আছে কিনা। মূলত আমি যতটুকু জানি যে এই সাইটগুলোতে অ্যাপ্লাই করলে বা এই সাইটগুলোতে ট্রাই করলে জব হয়। আচ্ছা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আগে দেখাই, তারপরে ডিটেলস আলোচনা হবে। আচ্ছা, আমি এখন যাচ্ছি মূলত আমার অন্য একটা ওয়েবসাইটে বা অন্য একটা, আমি একটা নিউ ট্যাব নিয়েছি, নিয়ে আমি জাস্ট আমার ফেসবুকে লগ ইন করবো। লগ ইন করা আছে, আলটিমেটলি আমি জাস্ট এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক থেকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোন সাইট গুলোতে। আচ্ছা, এখানে আমাদের গ্রুপ গুলো আছে। হ্যাঁ, সরি, গেমিং নয়, এখানে গ্রুপ। এই যে আমি গ্রুপসে আসছি, গ্রুপসে এসে এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই গ্রুপ গুলো অ্যাভেলেবল এখানে জব সার্কুলার হয়। আমি জাস্ট এখানে এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স লিখতেও হবে না, আমি দেখেছি অন্য কোথাও যে আমার এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স লিখতে হয় না, তারপর চলে আসে। তারপর আমি এখানে ডিটেলসটা লিখে দিচ্ছি, দেখেন এইচআর। একটা আমি জাস্ট এখানে মানে এই ওয়েবসাইটটা ঢুকে পড়লাম, দেখেন এখানে কিন্তু এইচআর রিলেটেড আমি জাস্ট একটা সার্চ দিয়েছি, বাট এখানে অ্যাভেলেবল আসবে। আমি জাস্ট এখানে সিওল করে দিলাম, সিওল করে দিলে দেখা যাচ্ছে এখানে অনেক 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 সাইট রয়েছে, যেমন এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স সোসাইটি বাংলাদেশ, এইচসিএসবি, এটা একটা সাইট বা এটা একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমি ঢুকে দেখি আমাদের এখানে কোনো সার্কুলার হয়েছে কিনা। দেখেন এখানে মূলত সার্কুলার হয়েছে এখানে অন্য পদের জন্য, জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ। ঠিক আছে, আমি জাস্ট আজকে ওয়েলফেয়ার অফিসারের জন্য কতগুলো সার্কুলার রয়েছে আমি এটাই আপনাদেরকে জাস্ট দেখাতে চাচ্ছি। আমি এই গ্রুপটাতে ইন করলাম, করার পর দেখেন আমার এখানে কিন্তু মূলত একটা সার্কুলার হয়েছে 1 আওয়ার এগো, মাত্র 1 ঘন্টা আগে। আর আজকে আমার ডেটটা কিন্তু 19/3/2023, এখানে একটা ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য সার্কুলার হয়েছে, এবং এটা কোথায়, এটা হলো দেবনিয়ার গ্রুপে। ঠিক আছে, এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে যে পোস্ট কোথা, কতজন নিবে একটা পোস্টে, লোকেশন কোথায়, ডিটেলস কিন্তু দেওয়া আছে। দেখেন এখানে আপনি সার্কুলারটা অ্যাপ্লাই করতে পারেন, জব হবে না বলাটাও ভুল। আপনি অ্যাপ্লাই করেন, আপনি 4টা ফ্যাক্টরিতে বা 5টা ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করলে একটা ফ্যাক্টরিতে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আপনি ইন্টারভিউ যখন যাবেন তখন আলটিমেটলি আপনার ধারণা হয়ে যাবে ইন্টারভিউ কি কোশ্চেন হতে পারে। ক্লিয়ার? তারপরে এখানে দেখেন সরি, মেডিকেল নার্স নিতে চাইছে, বাট এখানে অ্যাভেলেবল সার্কুলার এগুলোতে হয়। আমার জাস্ট কনসার্নটা শুধুমাত্র ওয়েলফেয়ার অফিসারের জন্য সার্কুলার আছে কিনা। আমি যতটুকু জানি বা আমি যখনই সার্চ করতে যাই তখন দেখি অ্যাভেলেবল সার্কুলার আছে। ঠিক আছে, আমি জাস্ট এটা একটা সাইডে আসলাম, এখানে এরকম আরো অনেক সার্কুলার পাবেন, ওয়েলফেয়ার অফিসার বা এইচআর অফিসার বা নার্স এরকম অনেক আছে কিন্তু। আচ্ছা, এই একটা সাইড আমি জাস্ট দেখালাম, এখানে আরো একটা সার্কুলার দেখছি, দেখেন এখানে 1 ডে এগো, এখানে এক্সিকিউটিভ ওয়েলফেয়ার ফিমেল, দেখেন শিফটিং ডিউটির জন্য একটা ওয়েলফেয়ার অফিসার চেয়েছে, স্যালারিটাও দিয়েছে, বিকেএসপি জিরানি সাভার আশুলিয়া। ঠিক আছে, এটা কিন্তু মূলত এখানে ফোন নাম্বার দিয়েছে, জবের ডেডলাইন দিয়েছে, এবং তাদের ডিটেলস মেইল আইডিও দিয়েছে। আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন সাইট গুলো আছে, এই সাইট গুলোতে আপনারা অ্যাপ্লাই করলে 100% একটা না একটা জবের সুব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট একটা সাইড দেখাইলাম, আমি আরো বেশ কিছু সাইড আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে অ্যাকচুয়ালি জেনুইনি জব সার্কুলার আছে কি না। আচ্ছা, আমি এইচআর জোন বাংলাদেশ, এর সাথে আমার অবশ্য অ্যাড নেই, আমি জাস্ট এটাতে জাস্ট ঢুকছি, দেখছি যে দেখেন এখানে কিন্তু সার্কুলার হয়েছে, প্রত্যেকটা দিন ডে বাই ডে সার্কুলার গুলো হচ্ছে। আমরা অনেকেই বিডি জব সার্চ করে আমরা হতাশ হয়ে যাচ্ছি যে বিডি জবে কোনো সার্কুলার নেই, যে দেখেন এখানে কিন্তু ফিমেল একটা নার্সের সার্কুলার হয়েছে। বাট বিডি জবে সার্কুলার আছে, বাট একটু তুলনামূলক কম, কারণ এখন সবাই সোশ্যাল মিডিয়ার সাথে বেশি পরিচিত, ফেসবুকটা সবাই সবসময় কন্টিনিউ মোবাইলে ব্রাউজ করছে, যার কারণে ফেসবুকে সার্কুলার গুলো একটু বেশি হচ্ছে।
সার্কুলারটা দেখি আমি, এখানে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ চেয়েছে, এটা তো আমাদের মানে আমাদের টার্গেট না, আমাদের টার্গেট জাস্ট ওয়েলফেয়ার অফিসারের জন্য কতগুলো পোস্ট আছে বা কতগুলো সার্কুলার আছে, আমি জাস্ট এটা একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি। এই যে দেখেন একটা আর্জেন্ট হায়ারিং সার্কুলার আছে, এখানে দেখেন ওয়েলফেয়ার অফিসার ফিমেল চেয়েছে একদিন আগে। দেখেন এখানে কিন্তু টাইম লাইন বা ডেডলাইন দেয়া আছে 31শে মার্চ, ঠিক আছে? তাহলে আমরা কেনই বা বলি যে এখন ওয়েলফেয়ার অফিসার সার্কুলার হচ্ছে না বা ওয়েলফেয়ার অফিসার নিচ্ছে না? বাংলাদেশের প্রতিটা ফ্যাক্টরিতে, প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন করে ওয়েলফেয়ার অফিসার বাধ্যতামূলক, অর্থাৎ 2000 জন শ্রমিকের জন্য একজন করে ওয়েলফেয়ার অফিসার বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্কার রয়েছে, তাহলে সে অনুযায়ী ওয়েলফেয়ার অফিসারকেও কিন্তু রিক্রুট করতে হবে। মেয়েদের জন্য এটা একটা বেটার জবের অপরচুনিটি, এবং অ্যাভেলেবল সার্কুলার, সরি, অ্যাভেলেবল সার্কুলার রয়েছে জব করার জন্য। আমি কিন্তু এই একটা সাইডে গিয়েও কিন্তু আলটিমেটলি পেয়ে গেলাম ওয়েলফেয়ার অফিসারের জন্য। আমি দুইটা ওয়েবসাইটে, দুইটা গ্রুপে জাস্ট আমি ইন করেছি, দুইটা গ্রুপে কিন্তু ওয়েলফেয়ার অফিসারের জন্য ভালো সার্কুলার রয়েছে। আমি আবার অন্য কোনো গ্রুপে অ্যাড যাচ্ছি, দেখেন এরকম সত্য 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 আপনার গ্রুপ গুলো রয়েছে, এই গ্রুপ গুলোতে অ্যাভেলেবল সার্কুলার হচ্ছে। আপনারা জাস্ট ফেসবুক থেকে এসব গ্রুপের সাথে অ্যাড হবেন, অ্যাড হওয়ার পর আপনারা রেগুলারলি এই গ্রুপ গুলোতে দেখবেন সার্কুলার হচ্ছে। আপনারা একটা দুইটা ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করে হাঁপিয়ে যাবেন না, কারণ একটা দুইটা ফ্যাক্টরিতে আপনার লাক ফিভার করবে না। আপনি বেশ কিছু ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করেন, করার পর দেখবেন যে আপনার এখানে কোথাও না কোথাও একটা জবের সুব্যবস্থা হয়ে যাবে। আমি নেক্সট একটা কন্টেন্ট আপলোড করব, যেখানে আমি শেয়ার করব যে এই ওয়েলফেয়ার অফিসার বা এইচআর অফিসারদের ইন্টারভিউ কি প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, কোন ক্যাটাগরির কোশ্চেন করতে পারে, যে কোশ্চেন গুলো আপনারা যদি সলভ করে যান অনায়াসে আপনারা সেখান থেকে ভালো একটা ইন্টারভিউ ফিডব্যাক পাবেন, ঠিক আছে? আমি এই সাইডেও ঢুকলাম, এই সাইডে কিন্তু মোটামুটি আমি কোনো জবের সার্কুলার দেখছি না। আচ্ছা আমি ব্যাক করে যাচ্ছি চলে। তারপরে এই যে এইচআর কেরিয়ার ইন বাংলাদেশ, এটাতে যাই দেখি, এটাতে গেলেও দেখা যাচ্ছে সার্কুলার বেশ কিছু আছে। এটা শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরির জন্য, এটা বাহিরের জন্য সার্কুলার হয়। সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে, সুপারভাইজার, অপারেটর, কোয়ালিটি সবকিছুই মূলত এখন ফেসবুকেই সার্কুলারটা হচ্ছে, কারণ ফেসবুক আলটিমেটলি সবাই ব্যবহার করছে, ইউজ করছে। আমি জাস্ট আগে থেকে কোনো কিছু সিলেক্ট করে রাখি নাই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমি শুরু থেকেই কোন ওয়েবসাইটে গিয়েছি, কোন গ্রুপে যাচ্ছি, সেই গ্রুপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা গ্রুপ এইচআর রিলেটেড যে গ্রুপগুলো আছে, যারা ক্যান্ডিডেট আছেন, যারা মূলত এইচআর প্র্যাকটিস করছেন, জব করছেন, তারা মূলত এইসব গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকাটা বাঞ্ছনীয়, কারণ এখানে অ্যাড হয়ে থাকলে আপনি বিভিন্ন প্রকার ট্রেনিং সম্পর্কে জানতে পারবেন, কবে কোন ট্রেনিংটা হবে, কোন ট্রেনিংটা ভেন্যু কোথায় হবে, এটা আপনার জন্য একটা ভ্যালুয়েবল পার্ট হবে। এখানেও সার্কুলার আছে, এটা কোয়ালিটি ম্যানেজারের জন্য সার্কুলার, বাট আমাদের মিশনটা ছিল আমরা ওয়েলফেয়ার অফিসারের জন্য কতগুলো সার্কুলার আছে বা কিরকম সার্কুলার আছে এটা দেখবে। এখানে কিন্তু কন্টিনিউ প্রতিদিন আপডেট সার্কুলার আসছে, তাই আজকে শুধুমাত্র একটা পোস্ট দেখে অবাক হওয়ার কিছু নেই, এরকম কন্টিনিউ সার্কুলার আসছে, কন্টিনিউ এখানে অ্যাপ্লাই হচ্ছে। এবং এখান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কমিউনিকেশন রাখতে পারছেন, অনেক ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এদের সাথে, ওনাদের সাথে আপনাদের কথাবার্তা হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, এবং সেখান থেকে যোগাযোগ বা সেখান থেকে পরিচিতির মাধ্যমে আপনার একটা জবের সুব্যবস্থা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা আমি এখানে আরো নিচে যাচ্ছি না, এখানেও আমি যদি গ্রুপে সার্চ করি পাবো, বাট আমি আরো একটু নিচে যাচ্ছি। আরো একটা জনপ্রিয় একটা গ্রুপ আছে, এইচ অ্যান্ড কমপ্লায়েন্স সোসাইটি, অর্থাৎ যেটাকে হ্যাক্স বলা হয়, এটাতেও কিন্তু মূলত অনেক সার্কুলার হয়, ঠিক আছে? বাট সার্কুলারটা মূলত আমি ট্রাই করছি দেখার জন্য যে কি কি সার্কুলার আমি এখানে নিতে পারছি। একটু ওয়েট, শুধু সার্কুলারই না ভাই, এখান থেকে আপনি অনেক রুলস রেগুলেশন সম্পর্কে জানতে পারবেন,
অনেক অনেক আপডেট রুলস গুলো বা আপডেট সংশোধনী গুলো, যেগুলো শ্রম আইনের সংশোধনী হচ্ছে, এই সংশোধনী গুলো সম্পর্কেও এখানে জানা যায়। আচ্ছা, আই থিঙ্ক এটা শুধুমাত্র ডিসকাশনের জন্যই, এই পার্টটা না, এখানে একটা সার্কুলারও আছে ম্যানেজার এইচআর এর জন্য। আচ্ছা, এই গ্রুপে আমি আর নিচে যাচ্ছি না, টাইম ওয়েস্ট করছি না, আমি অন্য অন্য গ্রুপে আবার চলে যাচ্ছি, যে আমি কোনো এখান থেকে সার্কুলার পাই কিনা। আচ্ছা, লেটস গো। বাট এখন আমি আরেকটা সার্কুলারে যাচ্ছি, কমপ্লায়েন্স প্রফেশনাল ফোরাম অফ বাংলাদেশ, CPFB। এটাতে দেখি কোনো সার্কুলার হয়েছে কিনা। সার্কুলার আচ্ছা কিনা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, লেটস গো। আমি আরেকটা সাইডে চলে আসছি, দেখেন বাংলাদেশ কমপ্লায়েন্স সোসাইটি, এখানে একটা সার্কুলার হয়েছে 9 আওয়ার্স এগো। এখানে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, আর্জেন্ট ওয়েলফেয়ার অফিসার, শ্রীপুর, গাজীপুর, ঢাকা। এখানেও কিন্তু মূলত ডেডলাইন দিয়েছে, একটা ডেডলাইন আছে, ডেডলাইনটা আপনারা খুঁজে দেখে নেবেন। দেখেন এখানেও কিন্তু একটা সার্কুলার রয়েছে। তাহলে প্রত্যেকটা ইতেই, প্রত্যেকটা গ্রুপেই কিন্তু আমরা সার্কুলার গুলো দেখতে পাচ্ছি। এই সার্কুলার গুলোর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জবের জন্য, এখান থেকে আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন, ভ্যাকান্স তৈরি করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এরকম আরো অ্যাভেলেবল অনেক সার্কুলার রয়েছে। আচ্ছা, এখানে আমি মনে হয় এই সাইডে না, এই সাইডে না, আমি এই সাইডটা আমি এর আগেও মনে হয় লেফট করেছি। আচ্ছা, আমরা আরেকটা সাইডে যাচ্ছি, এরকম অ্যাভেলেবল অনেকগুলো সাইট রয়েছে বা গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলোতে প্রত্যেকদিন আপডেট দিচ্ছে। এই গ্রুপগুলোতে যারা মূলত চাকরি প্রত্যাশী, চাকরি ক্যান্ডিডেট, তারা এই গ্রুপগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা এই গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন। প্রতিনিয়ত এখান থেকে একটা সার্কুলার হবে, এই সার্কুলার অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে কমপ্লায়েন্স সলিউশন নামে একটা গ্রুপ আছে, দেখেন এই গ্রুপেও কিন্তু বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়, যেখান থেকে অনেক কিছু জানা যায়। এখানেও সার্কুলার কম বেশি হয়, যে পজিশন নার্স, ডিপ্লোমা ইন নার্সিং, মিনিমাম 6 ইয়ার সার্কুলার হচ্ছে অ্যাভেলেবল। আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা দেখাতে চাচ্ছি, যে এই ওয়েতে আপনারা আগাইতে পারেন। শুধুমাত্র বিডি জবের উপর ডিপেন্ড করে আপনারা হেল্পলেস বা হতাশ হয়ে যাবেন না। আমি আবারও বিডি জবের মধ্যে একটু ঢুকি, দেখি বিডি জবের বর্তমান আপডেটটা কি। বিডি জবে কিন্তু এরকম অনেক সার্কুলার রয়েছে, আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি বিডি জবে কিভাবে আপনারা সার্কুলারটা পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি আবারও দেখাচ্ছি, দেখেন গার্মেন্টস টেক্সটাইল জব একটা আছে এখানে, আমরা চাইলে গার্মেন্টস টেক্সটাইলে ক্লিক করতে পারি। এই ক্লিক থেকে আমাদের মূলত একটা জব সাইট চলে আসবে, যেখান থেকে আমরা আমাদের এক্সপেক্টেড জব গুলো খুঁজে পাব। যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, তাই নেট একটু স্লো করছে। এই যে দেখেন এখানে কিন্তু অনেক সার্কুলার রয়েছে, বাট আমার এখানে টাইম ওয়েস্ট করব না, আমি সময় খুবই কম নেব, যার কারণে আমি একটু শর্টকাটে দেখাতে চাচ্ছি। যে এখানে আমি এই লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ এটাতে ঢুকলাম, এটাতে ঢুকার পর আমাকে কতগুলো অপশন দেখাবে যে আমি কোন ক্যাটাগরি জবটা সার্চ করছি। ক্লিয়ার? আমি এখান থেকে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব। আমার ক্যাটাগরিটা হলো এইচআর ডেভেলপমেন্ট, এইচআর অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমি এখানে এই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আমি এখানে আসতে পারবো, দেখতে পারবো যে মূলত আমার এক্সপেক্টেড কোনো জব এখানে আছে কিনা। ডেপুটি ম্যানেজার, রিক্রুটমেন্ট, কন্ট্রাকচুয়াল, এগুলো অনেক কিছু আছে, বাট আমার এক্সপেক্টেড আজকের ফোরাম বা আজকের আমার ফোকাসটা হলো ওয়েলফেয়ার অফিসার। আজকের ফোকাসটা যেহেতু ওয়েলফেয়ার অফিসার, তাই আমি দেখতে চাচ্ছি যে বিডি জবে কতগুলো ওয়েলফেয়ার অফিসার পোস্টে জবের সার্কুলার হয়েছে। নাম্বার 1 পেজে কোনো কিছু পেলাম না, নাম্বার 2 পেজে আসলাম। নাম্বার 2 পেজে ওয়েলফেয়ার অফিসারের জন্য কোনো সার্কুলার আছে কিনা দেখছি, বাট এখনো আমার চোখে পড়ছে না নাম্বার 2-তে।
নাম্বার 3 পেজে আমরা একটু ট্রাই করে দেখি ওয়েলফেয়ার অফিসারের জন্য কোনো সার্কুলার আছে কিনা। নাম্বার 3 পেজেও পেলাম না, বাট নাম্বার 4 পেজে আমাকে এখানে পেজ দেওয়া, পেজ রেঞ্জ না, নাম্বার 3তে পেয়েছি। দেখেন নাম্বার 3তে কিন্তু একটা সার্কুলার হয়েছে, ওয়েলফেয়ার অফিসার স্টারলাইট সোয়েটার্স লিমিটেড, ঠিক আছে। দেখেন এখানে, এতে তো আমি ক্লিক করলে আমার ডিটেলসটা দেখাবে যে আমার মূলত জবটা কতদিন, আমার টাইম লাইন আছে বা আমার কবে আমি কত কবে পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো, আমার কি কি কোয়ালিফিকেশন চেয়েছে, আমার কি কি রিকোয়ারমেন্ট আছে। ওকে, আমি এখন নাম্বার 4 পেজে যাচ্ছি, আমি ওটা আলটিমেটলি ওখানে ওপেন করে রেখেছি, আমি আপনাদেরকে শেয়ার করব। দেখেন এই যে এখানে স্টার লাইটে কিন্তু একজন ওয়েলফেয়ার অফিসার নিবে, এটা ডেডলাইন দেয়া আছে, অ্যাট লিস্ট 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স নিবে, এবং আই থিঙ্ক ডেডলাইনটা হবে মার্চের শেষে মেবি হবে। ও, অ্যাপ্লিকেশন ডেডলাইন 11 এপ্রিল, দেখছেন কত কতটা টাইম বার্নিং এখানে আছে। সুতরাং চাইলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি বা এখান থেকে আমরা একটা জবের অপরচুনিটি নিতে পারি। কেনই বা আমরা ভাববো যে ওখানে একজন ওয়েলফেয়ার অফিসার নিবে, আমি কি তার মধ্যে সিলেক্টেড হবো? হইতেও তো পারি আমি, তাই না? আমার তো সেই ক্যাটাগরিটা ফিল আপ করতেও পারি আমি, সেখানে আমার একটা জবের অপরচুনিটি হইতেও পারে। সুতরাং এই যে দেখেন আরেকটা আছে, প্যানোরামা অ্যাপারেলস লিমিটেড, এটা তো ডেডলাইন 8ই এপ্রিল। তাহলে এরকম অ্যাভেলেবল কিন্তু ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য জব সার্কুলার আছে। আর আমার বাস্তব প্র্যাকটিক্যালি যে এক্সপিরিয়েন্সটা আছে আমি শেয়ার করছি, যে মূলত ওয়েলফেয়ার অফিসার পোস্টের জবগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুকের গ্রুপগুলো থেকেই অ্যাভেলেবল হচ্ছে। ফেসবুকের গ্রুপগুলোতে প্রত্যেকটা দিন আপনার আপডেট দিচ্ছে। আপনারা চাইলে আরো এইচআর রিলেটেড সাইট গুলো, আপনারা গ্রুপ গুলো আপনারা সার্চ করবেন, সার্চ করার পর এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে ওয়েলফেয়ার অফিসারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে গেলে জবটা কোথা থেকে পাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। মূলত আপনারা সুন্দর একটা রিজনেবল সিভি তৈরি করে রাখবেন, যে সিভিটার মাধ্যমে আপনারা যখন কোথাও সার্কুলার হবে, সার্কুলার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি এর আগেও বলেছি ওয়েলফেয়ার অফিসারের জন্য কিন্তু আপনাদের আহামরি কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই, আপনাকে ইংলিশে মাস্টার্স করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, আপনাকে কতগুলো কেস হ্যান্ডেলিং পাওয়ার থাকতে হবে, শ্রমিকদের সাথে কথা বলার একটা সুন্দর সুন্দর পার্সোনালিটি নিজের মধ্যে থাকতে হবে, দ্যাটস ইট, এবং ওয়ার্কারদেরকে ট্রেনিং করানোর একটা প্রতিভা থাকতে হবে, দ্যাটস ইট। ওকে, এখন আপনি কোথা থেকে এসেছেন, আপনি আগে ওয়ার্কারে জব করেছেন বাট এখন ওয়েলফেয়ারে জব করতে চাচ্ছেন, দিস ইজ নট ম্যাটার। ওকে, আমার এক্সপিরিয়েন্স আছে ওয়ার্কারে জব করা, বাট আমার একাডেমিক কোয়ালিফিকেশনও তো আছে, তাহলে আমি অবশ্যই পারি, আমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকি অবশ্যই পারি আমি কোথাও না কোথাও এইচআর ডিপার্টমেন্টে জবের জন্য অ্যাপ্লাই করতে। ক্লিয়ার? আমি আজকে বোঝাতে চাইছিলাম এইটাই, যে মূলত আমরা চাইলেই এইচআর রিলেটেড জব গুলো বা ওয়েলফেয়ার অফিসারের জব গুলো আমরা এখান থেকে সার্চ করে পেতে পারি। সুতরাং ঘাবড়ানোর বা এক্সাইটেড হবার কোনো কিছুই নেই, আমাদের অনেক জব রয়েছে, বাংলাদেশে অ্যাভেলেবল জব রয়েছে, আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। মূলত আজকে আমি আমার কথাটা এখানে শেষ করতে চাচ্ছি, যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবেই আমি দুঃখিত, আমাকে অবশ্যই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি কারো কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সলভ দেওয়ার জন্য। আজকের আমার কন্টেন্ট এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।